আমার জুতা বেঁধে না গেলে এই গরমের মধ্যে আটমুখি বগেরে ওটা হোদাল নাই খাবার হোদাল তো ঠিক আছে বাতার মধ্যে ঠান্ডা আছে ওই যে গ্রামে ভিতর ঢুকে নুতা জুতা যদি গরম লাগে লাভ দেয় তোমার ঘরে বসবো বানর বসনি বানর কবি না কইলে বিকল বানর কই দিকে আমি মগ হয়ে গেছি আগে কল মেলা হুম নাছিল আরে কই নাই আমি কইছি বানর যেমন আছে উপাতার দে কাছে উঠে তুই যদি নগে নাই তুই বুঝছিস যারা ভিক্ষা দিবা নিকা খালি তোমার তো ঠেকার আছে যে ভিক্ষা দেওয়ার কথা না করে দেয় রে এক করে বাইরে গিরু করে সারা হেলে এমনি হেলে তোর জরি বানাতে রাখতো জানাস আমার জরি বানাতে আর লাগতো বাতাস দে বাতাস তো দিতাছি আমি গরমের ফকির গরমের ফকির নাকি গরমের নাগাল ব্যবহার করবি ঠান্ডা ব্যবহার করলে মার খাবি পেটের মতো বগলার মতো দিয়েছি এক কটা পান্ধা ভাত খেতে ব্যক্তি এক রাখবে তুমি খেয়েছাও থেকে আমার পরিশ্রম বেশি হয় সারাদিন আমি বাতাস করি আমার বাচ্চা যে ঢুকছাও আশেপাশে আমি যে ভিক্ষা দেই না দেয় হেটা কি কেউ কয় নাই তোমার না তাতে আমরা জানি যে বেকের বেঁচে ভিক্ষা দেয় মানে চাহালি বেঁচা গেলা চামুই তো আমরা ফকির মানুষ ভিক্ষা খাবেন সোনা দানা চামু হাই রে হাই কামাই করা যে কি কষ্ট এই যে বৌনিয়া ঘুরতা চাও আর বাড়ি বাড়ি গে তাছাও বিশাল দিকে আজকে তোমার ভিক্ষা দিতে আছি বুঝছো এই আমার তাহলে হো আমার আত্মাটা খালি বিশাল দিকে বিশাল মনে করো সাগরের সেবা মন আমারও হেবা মন পাইছে ভাই করো আমি যে একটা গরমের ফকির আমারও বুঝতে তোমরা ডাবল ফকির হয়ে গেছে হালার সালার ঘরে সালিয়ার কথা কথা কইছে না এক টেহা দিলেও বকশিস আর পাঁচ লাখ টাকা দিলেও বকশিস এক টেহা দিলেও ভিক্ষা পাঁচ হাজার টাকা দিলেও ভিক্ষা ভদ্র ভাবে কথা কইলাম ভদ্র ভাবে ভিক্ষা নিবার নিয়েছিলাম এই দুই লাখ কোন হালা গেছে তুমি কি জানো এই দুইটা চাল যদি নিয়ে গেতা আজকে রাইতের মধ্যে আমি স্টক করতাম সহ্য করার তো না
পাইলার মধ্যে দুইয়া দুইয়া পানিতে জাল করে খাই আর ওই চাল দিবা চাই যাও যাও গরমের ভোগির ভিক্ষা চাইতেছি ভিক্ষা দেন গরমে কি জ্বালা বুঝতে থাকি সুন্দর বৌড়া নিয়ে নগরে ঘুরে গিয়ে ভিক্ষা উড়াস আমার সরণ আত্মাও ভালো দিতে চাও ভিতরে তার ভালো না বুঝো নাই ওই মাইসা কিন্তু ভিতরে দেখা না উপরে দেখে বুঝাস কি উপরে চক চক থাকে কিছুই না জীবনটা পরে তোর ছোড়ে গেলে ভিক্ষা করে খাস ভিক্ষা দেবে না তুই বিশ্বাস না করলি দেখ তুই কবি যেন আশ্রয় করে না 500 টাকা আছে ভিক্ষা দিবা না সে গাড়ি দিয়ে দেবো না মাইসে ভিক্ষা দেবা গেলি মানে তুই অন্য হাত একজনের কাছে আটটা বেশি আমি হেলদি গে ঘষাঘষি করে কিন্তু আঙুল ধরবো মাথা নষ্ট করে হালাইলাম।
সংসার পালাতে পারবে? এই এসির লাগা, আইপিএস এর লাগা, কারেন্টের লাগা তোমার লাগা আমার সংসার শেষ হবো। সংসার শেষ যা যা যাইয়া দেখ, দেখি যাইয়া দেখ কোন হালায় ধরে নেই। হ্যাঁ এবার পুকুরা মাখন কোন হালায় নেই আমি দেখবো না। ভাই ভিক্ষা কি আর দিবো বুঝছা কি, এই গরমের মধ্যে কামে তো যাই না, বাচ্চা গুলো কেই দেখ পারবে না, মাও দেখ পারবে না, বাপেও দেখ পারবে না, বুঝছাও? ও মাও দেখার না, বাপেও দেখার না, বইও দেখার না, কেন দেখালি কেই দেখার না? কুইরা যে হেলা না হেলা গো, তো বাপমা তো দেখাবো না, বইও তো দেখাবো না, যারা কাম করে খায় তা করে ঠিকই বাপ মায় ভালোবাসে। ভাই যে সুমকা ভাই মনে করে যে কামে যাই, 50 কেজির কোন বোঝা যদি দেয় আমি মনে হয় দেড় জিনিস তুমি হইলে পুটকে সে বেড়াল সে হলো, খেতে তো তোমার কাম থাকে না। আর তুই কিরা করে এই বউ নিয়ে এই গরমের মধ্যে ভিক্ষা করবো? গরম ভগির, গরম ভগির ভেদবেলের কথা করে ভিক্ষা চাইছি, ভিক্ষা দেয় কথা গেলাম বাসা তুই শালি করি আবার লম্বা লম্বা কথা তুমি একলা ভিক্ষা করবার বেশি বেশি পাইবা, বোঝাও এটা হাসালি পাইবা, ব্যাগ কিছু পাইবে কি পরিমান খারাপ দুজন শিয়ান তুমি আর আমার জীবনে জরিমানা দেয়ারি মাপসাই নাই। বাড়ির সামনে কার হয়েছে তুমি ভিক্ষা দেয় না, তুমি কোন গ্রামে ঠিক আছে তুমি না তুমি কোনো কিছু করবো কি মনে করছে? এই যে তোমরা কি ফকির কুমিরি আছে? আমি ফকির কুমিরি সভাপতি সুন্দর সুমন্দির খেলা তোর ভিক্ষা দিতে বিকানের পাঁচটা হ্যাঁ দিবো, তোর কুমিরির মধ্যে যে তোর শক্ত না, আবার মানুষের মরলি তো মিসকিন খেলা গেলি তো তাকে পাম না, খেলা দিবো দিবো যা তোর মায় মরলি বারে তুই মিসকিনে তো পাবি না, মিসকিনে নগদে দুর্ব্যবহার করিস দে তুই কেন সাফা করস, বেকারি সাফা আমার একলা করে নাকি? তুই দুইজন আছিস তো সাফাই খাবি, আমি কম কমু তুই বেশি কমি, আবার ফেল পাবি আবার আমি কমু। গরম ফকির কি একটা কাম যে করলো না যেমন জোরা ডাকতাছার মনে হয় জ্বর তো বানাইছে। মাথা হিট হয়ে গেছে,
গরম ফকির ব্যবহার করেন ভিকা দেন আমি গরমের মতো গরমের ফকির গরম ফকির আপনারা যেমন আমি যে আপনার গ্যালাস দিয়ে পানি আইনা খাওয়াইছি তাতে সুদ বোধ হয়ে গেছে লম্বা লম্বা কথা বলেন খিলেছেন পোলহানের মুদ আলাপানি আপনার বই গেলাসের মধ্যে পোলহানের মুখে হয়ে গেলাসের মধ্যে পানি দিচ্ছে একটা থাপুতে তারপর গেলাম আমনে কোনদিন না আল্লাহর সাথে মাফ সাইন কোনদিন না আমি মাফ চাইতে এই গরম ফকির আমার বেদবি আজকে বাড়ি ঘর থাকবো না ফকিরের কমিটি ফকিরের জোর হলো শক্ত জোর